কামারহাটি স্বাগত দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রথম বর্ষের ছাত্রদের সেমিস্টার পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। জোর করে পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য কলেজের পঠন পাঠনে উপযুক্ত পরিবেশ নষ্ট হচ্ছে, ছাত্রদের ভবিষ্যতেরও ক্ষতি হচ্ছে, কলেজ জুড়ে চলছে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি। এই অভিযোগ তুলে এরই প্রতিবাদে সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ সকাল থেকে স্বাগত দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে একটি করে লিফলেট বিতরণ করা হয়। এর সাথে সাথে কলেজের অধ্যক্ষদেরও এই লিফলেট বিতরণ করা হয়। অপরদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গোটা ঘটনা অস্বীকার করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সৌমিত্র প্রামাণিক বলেন, এই অভিযোগ একেবারে মিথ্যে, ছাত্ররা যদি পরীক্ষা দিতে না চায় তার দায় আমাদের নয়, শুধু একটা মেসেজ এসেছিল সেটা ফরওয়ার্ড করেছি, তার মানে তো এটা নয় যে আমরা ওই মেসেজ করেছি। আসলে বাংলার শাসক দলের বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এরা সরকার বিরোধী দল বলেও পাল্টা অভিযোগ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের। দেখে নেব সেই চিত্র। হ্যাঁ দেখুন, এবার এই যে বক্তব্যটা আছে, যখন একটা রাজনৈতিক দলের কথা আসছে, হ্যাঁ আমি নিজে ছাত্র পরিষদ করি, আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের স্বাগত দত্তের জেনারেল সেক্রেটারি আমি নিজে, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে বা আমার নিজের কলেজের শান্তিপূর্ণ জায়গার থেকে দেখে একটাই কথা বলবো, না কোনো দল না কোনো রাজনৈতিক সংগঠন এটা কখনোই বলে না যে পরীক্ষা দেবেন না বা পরীক্ষা দিও না। আমরা কোনোদিনও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা বড় হয়েছি, আমরা দেখেছি, সেখান থেকে আমরা একটাই কথা বলি যে আমরা পরীক্ষা না দেওয়া বা শিক্ষা অনুযায়ী আমরা বলার কেউ হয় না। এখানে হয়েছে 125 জন একসাথে পরীক্ষা দেয়নি, সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই একজন হয়ে বা আমরা একজন হয়ে কোনো রাজনৈতিক দল কোনো ভালো কাজ না করলে বা খারাপ কাজ করলে সবাই তার কথা শুনবে না। যেগুলো বলা হচ্ছে এরা আমাদের হচ্ছে যারা এই ধরনের কোশ্চেনগুলো তুলছে তারা প্রত্যেকেই সরকার বিরোধী। সরকার বিরোধী কিছু লোকজন আছে যারা নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করার জন্যই, নিজেদের বক্তব্য রাখার জন্য, নিজেদেরকে প্রুফ করার জন্য তারা এইগুলো করে চলেছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আর এগুলো কোনো বেসলেস পুরোটাই বলতে গেলে। পরীক্ষা যাতে না দিতে যায় তার জন্য গ্রুপেও নাকি WhatsApp গ্রুপেও নাকি, দেখুন এই কথাটা একবারে একটাই কথা বলবো, যারা এই সেম কোশ্চেন আমার কাছে আগেও এসেছে, জুনিয়রদের তরফ থেকেও এসেছে, একটাই কথা আমি এখানে একটাই বক্তব্য বলবো যে যেই আজকাল যেই WhatsApp গ্রুপের কথাটা বলেছে সে একটা ফরওয়ার্ড SMS শেয়ার করেছে। এবার আমি যদি আপনাকে একটা ফরওয়ার্ড SMS করি বা যে কোনো একটা ফরওয়ার্ড SMS করে দিই, আমিও তো আপনাকে করতে পারি, সে SMSটা আপনি ফরওয়ার্ড করে দিলেন, তো আমি যে কোনো নামে, আমি তো CM নামে বলতে পারি, CM আমাকে SMS করেছে একটা জিনিস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা কি বাস্তব হবে না? প্রুফ সমত বলুক, তথ্য সহকারে প্রমাণ সহকারে বলুক, সেখানে মেনে নিতে পারি আমরা, আমাদের দল বা আমাদের ছাত্র পরিষদের কেউই আমরা মানছি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এরকম কোনো কিছু প্রুফ কেউ করতে পারেনি এখনও, ওটা একটা জাস্ট ফরওয়ার্ডেড SMS ছিল। স্বাভাবিকভাবে এখান থেকে তো ক্লিয়ার, এখান থেকে সম্পূর্ণ জল জল করে স্পষ্ট দেখা যাচ্ছে AIDSO পুরো জিনিসটা করছে এখানে, না আর সরকার বিরোধী সংগঠন, এরা সরকারের বিরোধিতা করছে, এরা আর কিছু না, এরা জাস্ট আমাদের সরকারের নাম খারাপ করছে, আমাদের দলের নাম খারাপ করছে, একটা শান্তিপূর্ণ কলেজ যেখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে রয়েছি, আর পরীক্ষার ব্যাপারটা যেটা সে সামান্য স্টুডেন্টদের নিজস্ব প্রবলেম, তারা পড়াশোনায় কিছু বাধা সৃষ্টি হয়েছিল, তার জন্য তারা কী করেছে, তারা ডেট এক্সটেনশন চেয়েছে, আর যারা বলছে যে পরীক্ষা বাতিল করা হয়েছে, এটা কোনো কলেজকে জিজ্ঞাসা করুন, অথরিটিকে জিজ্ঞাসা, স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখুন, যারা পরীক্ষা অ্যাকচুয়ালি দেয়নি তাদের প্রত্যেকের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, তারা পরীক্ষার ডেটটা পিছিয়েছে কারণ তারা পড়াশোনা করতে চায়। আমরা 10টা AIDSO বা অন্যান্য সংগঠনের মতো না, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা একটা জিনিস শেখাই, পড়াশোনাটা করতে হবে, কারণ পড়াশোনাটা আমার সবার উদ্দেশ্য, যেটা করতে এসেছে আমরা ডাক্তার হতে এসেছি এখানে, তো সেইটার জন্যই আমরা এখানে করছি, ওরা ডেট চেয়েছে, পড়াশোনা করবে, পরীক্ষা আবার দেবে। এই লিফলেটে কি মানে মূলত কি বিষয় নিয়ে আজকে এই লিফলেট বিতরণ? আসলে আমাদের স্বাগত দত্ত মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার এক্সাম সেটা হুমকি দিয়ে গায়ের জোরে বন্ধ করে দিয়েছে TMCP। মানে গত 5ই জানুয়ারি থেকে ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখ বিকেল থেকেই ফার্স্ট ইয়ারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্রমাগত থ্রেট মেসেজ আসতে থাকে যে কেউ সেমিস্টার পরীক্ষা দিতে যাবে না, কারণ তাদের বক্তব্য হচ্ছে এই সেমিস্টার বয়কটের মধ্যে দিয়ে তারা প্রিন্সিপালের ওপর চাপ সৃষ্টি করবে যাতে হোস্টেল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হয়। তারা এও বলে যে পরীক্ষা দিতে না গিয়ে তাদেরকে TMCP-র কাছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে যাতে এটা এনশিওর হয় যে কেউ পরীক্ষা দেয়নি,
কিন্তু এখানে এআইডিএসওর পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো, হোস্টেলের এই সমস্যা তো নতুন নয়, এটা তো দীর্ঘদিনের সমস্যা। তাহলে হঠাৎ করে এই ইস্যুতে ফার্স্ট সেমিস্টারের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ করে আন্দোলন করা, তা কি আন্দোলন নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র? এটা আমরা সবাইকে ভেবে দেখতে বলবো। এবং আমাদের এই ঘটনার কথা আমরা প্রিন্সিপাল স্যারকেও 4 তারিখ বিকেলে কিন্তু ডেপুটেশন দিয়ে জানিয়েছিলাম, কিন্তু সেখানেও স্যার মানে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। তার ফলে যেটা হয়, 5 তারিখ সবাইকে মানে সকাল থেকে পরীক্ষা শেষ হওয়ার সময় অবধি টিএমসিপি আটকে রাখে এবং কাউকেই পরীক্ষার হলে যেতে দেয়নি। এইভাবে একটা মেডিকেল কলেজে একটা সেমিস্টার পরীক্ষা বন্ধ করে দেওয়ার ঘটনা, এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অত্যন্ত লজ্জাজনক। ফলে আমরা এআইডিএসওর পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি। আমরা যখন পরে স্যার ম্যাডামদের কাছে ঘটনাটা জানাতে যাই বিভিন্ন ডিপার্টমেন্টে, তখন জানতে পারি যে এই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে এইভাবে আটকে রাখা হয়েছে, এটা স্যার ম্যাডামরাও জানতেন না। বরং তারা ভেবেছেন যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এত অডাসিটি যে তারা পরীক্ষা দিতে এলো না, এতে তারা বরং ফার্স্ট ইয়ার ছাত্রদের উপরেই ক্ষুব্ধ হয়েছেন। ফলে এই লিফলেটে এই টিএমসিপির এই গোটা বিষয়টা এক্সপোজ করে আমরা আমাদের বক্তব্যটা সবাইকে জানাচ্ছি, যাতে কলেজ কর্তৃপক্ষ, স্যার ম্যাডামরা তারা সত্যিটা জানতে পারেন এবং ছাত্রছাত্রীরাও বুঝতে পারে যে কীভাবে তাদেরকে মানে টিএমসিপির নোংরা রাজনীতির দাবার গুটি করা হচ্ছে। এবং আমরা চাই কলেজে এই নোংরা রাজনীতি বন্ধ হোক, কলেজে রাজনীতি হোক ছাত্রদের শিক্ষার সুরক্ষার জন্য, ছাত্রদের সমস্যার সমাধানের জন্য। কলেজে পড়াশুনোর উপযুক্ত পরিবেশ বজায় থাকুক, কলেজে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এই দাবিতে এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের এই বক্তব্যটা প্রচার করছি। আজকে আমরা স্যার ম্যাডামদের স্টুডেন্টদের সবাইকেই এই বক্তব্যটা তাদের কাছে নিয়ে যাব। আচ্ছা, এই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে কেন চাইছে না? আসলে দীর্ঘদিন ধরেই টিএমসিপি, বিশেষ করে গত 2.5 বছর ধরে কলেজে একটা ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। গত বছর আমি নিজে মানে টিএমসিপি যে হোস্টেলে র্যাগিং করে তার বিরোধিতা করেছিলাম, তখন আমার ঘরের সামনে টিউব লাইট ভাঙা হয়েছিল মাঝরাতে এসে। টিএমসিপি গত বছরের ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের সময় তোলাবাজি করছিল, সবার থেকে 2000 করে টাকা আদায় করছিল, নাহলে অ্যাডমিশনের ফর্ম দিচ্ছিল না। তখন এআইডিএসওর পক্ষ থেকে আমরা প্রোটেস্ট করি, তখন আমি হোস্টেলে তখন আমার হোস্টেলের ঘরে টিএমসিপি ভাঙচুর করে, তার সামনে বোম ফাটায়, তার সামনে এমনকি বাথরুম পর্যন্ত করে দিয়ে যায়। এই ধরনের মানে হ্যারাসমেন্ট হোস্টেলে চলতে থাকে। ফলে যেই টিএমসিপির বিরুদ্ধে কোনো কথা বলে তার উপর প্রচণ্ড রকমের একটা হ্যারাসমেন্ট নামিয়ে আনে। ফলে আমরা এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে এর সর্বাত্মক বিরোধিতা করলেও একটা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে এটা একটা বিভীষিকা। ফলে ভয়ে কেউ টিএমসিপির বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এবং আরও একটা বিষয় হচ্ছে, মানে টিএমসিপির বড় বড় নেতারা, সে মদন মিত্র থেকে শুরু করে WBMC-র সুদীপ্ত রায়, সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এদের মতো বড় বড় নেতারা কিন্তু এই টিএমসিপির এই মানে পক্ষে বিভিন্ন সময় এদের সাহায্য করেছে। ফলে তার ফলে মানে সাধারণ ছাত্রছাত্রীরা সাহস পাচ্ছে না। আচ্ছা, যখন বিধায়ক মদন মিত্র নিজে এসেছিলেন একদিন হাসপাতালে, নিজে এসে তিনি এই যে তোলাবাজি, তারপরে এই যে দাদাগিরি, যারা দালালি করছে সেটার বিরোধিতা করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে তার সমস্ত হাসপাতালের অভিযোগগুলো, অসুবিধা সবটা শুনিনি, নিজে শুনেও ছিলেন। তো সেই সময় আপনারা যখন জানতেন, তো সেই সময় কেন কথা বলেনি বিধায়কের কাছে যে একবার গিয়ে জানাই, আমরা অসুবিধার কথাগুলো তুলে ধরি? দেখুন, কলেজের এই ঘটনাটা অত্যন্ত আচমকা একটা কিছু ঘটেছিল, এবং বিষয়টা এরকম হয়নি যে মদন মিত্র এসে সবার অসুবিধা সুবিধা শুনলো, বিষয়টা এরকম বিষয়ই ছিল না। সেদিন আমি ডিউটি থেকে বেরোচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম বাইরে প্রচুর লোকজন, কী ব্যাপার কেউ জানে না, কিছু মানে এটা আচমকা একটা ব্যাপার। এবং দ্বিতীয়ত হচ্ছে, পরে আমরা মানে আমরা তো ডিউটি করি, কলেজে খোঁজ নিয়েছি এবং নিয়ে এখানে জানতে পেরেছি যে যে ধরা পড়েছে সে তো শাসক দলেরই একজন। ফলে ওই যে কাউকে একটা ধরা টাকা নেওয়ার জন্য, এটা নিজেদের দলাদলি ছাড়া কিছু নয়। ফলে সেখানে তাকে জানিয়ে কোনো সমস্যা সমাধান হবে বলে আমরা মনে করি না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা ছাত্র, আমরা আমাদের সমস্যা নিয়ে কেন বিধায়কের কাছে যেতে যাব? আমরা যাব আমাদের কলেজের প্রিন্সিপালের কাছে, আমাদের প্রতিষ্ঠানের কাছে। ফলে আমরা সেখানেই আমাদের বক্তব্য জানিয়েছি এবং সেখান থেকেই আমরা চাই আমাদের কলেজ কর্তৃপক্ষ কলেজে পড়াশোনার সুস্থ পরিবেশ বজায় রাখুক। তো সেক্ষেত্রে এখন কি মনে হচ্ছে যে এই লিফলেট প্রদানের মধ্যে দিয়ে কি এতদিন এই সমস্যা, এতটা যে ভয় দেখানো হচ্ছে, সবটাকে কিছুটা কাটবে? গোটাটাই কলেজ কর্তৃপক্ষের উপর নির্ভর করছে, তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে। এর কারণ, কলেজ যদি চায়, কলেজে কেউ কোনো এই ধরনের দাদাগিরি দেখাতে পারে না। ফলে আমরা চাই কলেজ কর্তৃপক্ষ সদিচ্ছা থেকে সচেষ্ট হোক,
এবং এই সমস্যাগুলোর সমাধান করুক। এবার কতটা হবে না হবে সেটা গোটাটাই নির্ভর করছে কলেজ কর্তৃপক্ষের উপর। আপনার নাম? আমি বিক্রম মণ্ডল, ইন্টার্ন সাগর দত্ত মেডিকেল কলেজ, আমি এআইডিএসও সদস্য।
আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।